ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়াকে গুলশানের বাড়ি থেকে আটক করেছে র‍্যাব। মানবিকতার সাথে মানুষের সেবা করতে নার্সিং গ্রাজুয়েটদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, অভিযোগ ডাকসু ভিপি নুরুল হক নুরের। উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের সাথে বৈঠক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের। গত দশ বছরে ছাত্রলীগ যুবলীগে দুর্নীতি লুটপাট এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে, মন্তব্য বিএনপি নেতাদের। আওয়ামী লীগের কেউ কোনো অপরাধ করেনি এমনটা নয়, তবে অপরাধীদের বিরুদ্ধে আওয়ামী লীগের শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করে বলেছেন ওবায়দুল কাদের। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী 20 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার মামলায় চট্টগ্রামে নির্বাচন কমিশন অফিসের এক কর্মচারী সহ তিনজনের রিমান্ড মঞ্জুর। রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের ঘটনায় মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিরুদ্ধে আইনি পদক্ষেপের সম্ভাব্যতা যাচাইয়ে জাতিসংঘের তদন্ত কর্মীদের বিশেষ পর্যালোচনা। রোমাঞ্চে শুরু হওয়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রিয়াল মাদ্রিদ পিএসজি ফুটবল মহারণ।